গাইস, আমি আজকে যার জন্য জামালপুর গেছিলাম আর কি, যে কাজটা করার জন্য সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ হয়ে গেছে গা। হয়তো আমাদের এই অটো দিয়ে যাইতে হবে, তো আমি অটোর ভিতরে বসি, মেবি আমি বাইক দিয়ে নানিগর বাড়ি পর্যন্ত যাব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আমরা এক জায়গায় মেবি ঘুরতে যাব, তো আমি যাব আমার সাথে আমার মামা সহ যাব। এখন বাজে 11:35 বাজে, তো আমরা এখনই রওনা দিব। তো বাইক দিয়ে যাব না অবশ্যই, আমরা যাব সেন্সি বা অটো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন। প্রায় আমি আমার নানি বাড়ির কাছাকাছি এসে বসছি, তো আর কিছুক্ষণ সময় লাগবে নানিগো বাড়ি পৌঁছাতে। তো আমি নানিগো বাড়ি পৌঁছাবো, দেন ওইখান থেকে অটো দিয়ে জামালপুর দিকে রওনা হব। তো পর্যন্ত দেখতে থাকেন। মেবি আমি আমার নানির বাড়ি এসে বসছি, তো এখন আমার মামা নেব, আমার মামা আর আমি সো নান্দিরা থেকে রওনা হবো। সো সামনে জায়গায় দেখতেছেন আমার মামা হয় আর কি, আমার কেমন মামা যে রকম মনে করেন যে আমার জ্যাঠা তো ভাইয়ের মামা হয়, সো আমার তো মামাই হয় তাই না। সো আমরা এই অটোতে মেবি যাবো, সো আমরা অটোর ভিতরে উঠি। সো অটোর ভিতরে ওঠার পর মামা বলতেছে যে আমরা এই অটোতে যাবো না, আমরা অন্য অটোতে যাবো। পরে মেবি আমি অন্য অটো উঠছিলাম, তো অন্য অটোটা এটা আর কি, মেবি আমি ভুল করে ওই অটোটা ছড়ে উঠে পড়ছিলাম। সো পরবর্তীতে ওই অটো থেকে নেমে সো আমি আমাদের অটোতে চড়ছি। হাই গাইস, মেবি আমি বাড়ির দিকে রওনা দিছি জামালপুর থেকে। তো জামালপুর অনেক ঘুরলাম, অনেক মজা করছি, তো সবগুলো এই ভিডিওতে নিতে পারি নাই কারণ আমি ফার্স্ট প্রথম ভ্লগার, তো সব কিছুই ভিডিও করতে পারি নাই। তো দেখতে থাকি গাইস, আমি আজকে যার জন্য জামালপুর গেছিলাম আর কি, যে কাজটা করার জন্য সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ হয়ে গেছে গা। তো আর কোনো টেনশন নাই। তো আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।